আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের জন্য অনেক শুভকামনা ও দোয়া রেখে আমরা আজকের পড়া শুরু করতে যাচ্ছি আজকে আমরা বাংলা বোর্ড বইয়ের একটি গদ্য নিয়ে আলোচনা করব তাহলে আজকের আলোচনা শুরু করছি দেখো আজকে আমরা যে গদ্যটি নিয়ে আলোচনা করব তার নাম হল মাটির নিচে যে শহর মানে আমরা তো মাটির উপরে বসবাস করি তাই না এখানে বলা হচ্ছে যে এমন একটি শহরের কথা যে শহরটি মাটির নিচে রয়েছে একটু অদ্ভুত মনে হচ্ছে তাই না আমরা যদি সম্পূর্ণ গল্পটি পড়া শেষ করি তাহলে এর মানেটা আমরা বুঝতে পারব চলো তাহলে শুরু করি বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটা প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে সেসব স্থানের নাম তোমরা হয়তো জানো যেমন ময়নামতি মহাস্থানগড় ও পাহাড়পুর এগুলো কোনোটি হয়তো তোমরা দেখেও থাকবে সেগুলো সবই মাটির ওপরে ঢিবির আকারে তাই সহজে দূর থেকেই দেখা যায় কিন্তু এদেশে মাটির নিচে রয়েছে এক প্রাচীন নগর সভ্যতা দেখো আমরা ময়নামতি মহাস্থানগড় ও পাহাড়পুর এই জায়গাগুলোর নাম শুনেছি এ জায়গাগুলোতে কেউ কেউ হয়তো তোমরা ঘুরতেও গিয়েছো এগুলো মাটির উপরেই অবস্থিত কখনো কখনো কোনো কোনো জায়গায় ঢিবির মতন উঁচু একটা উঁচু সমতলের চেয়ে একটু উঁচু সেটাকেই ঢিবির আকারে বলা হয়েছে যেটা দূর থেকে খেয়াল করলে দেখা যায় কিন্তু এমন একটি প্রাচীন সভ্যতা রয়েছে যেটি মাটির নিচে এবার আমরা সেটি সম্পর্কে জানি কুমিল্লার লালমাই আর বরেন্দ্র অঞ্চলের পাহাড়পুর এবং মহাস্থানগড়ের মতো মধুপুরগড়ের অধিকাংশ ভূমির গঠন একই রকম ভূমি বলতে মূলত এখানে মাটির কথাই বোঝানো হচ্ছে তোমরা দোয়াশ মাটি বেলে মাটি এরকম শুনে শুনে থাকবে নিশ্চয়ই তো এখানে সেগুলোই আলোচনা করা হচ্ছে এ অঞ্চল মধুপুর গড় নামে পরিচিত মানে ওই এলাকাটির নাম মধুপুর গড় মৃত্তিকা বিজ্ঞানীগণ মানে মাটি মাটি নিয়ে গবেষণা করেন এমন বিজ্ঞানীগণ বলে থাকেন যে এই অঞ্চলের মাটি হাজার হাজার বছরের পুরানো আজ থেকে বহু বছর আগে আমাদের এই দেশের ভূপৃষ্ঠ ঠিক এই রকম ছিল না খ্রিস্টপূর্ব সাত থেকে ছয় শতকে বর্তমানের গঙ্গা নদীর তীরে সুসভ্য জনমানুষের বসতি ছিল মানে মানুষের বসবাস ছিল তারা ঘরবাড়ি তৈরি করে বাস করত কোথায় গঙ্গা নদীর তীরে এখানে ছিল সুন্দর নগরী এখনকার নরসিংদী দিয়ে বয়ে গেছে পুরাতন ব্রহ্মপুত্র নদ সতেরোশো সাল পর্যন্ত ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহে ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাবো উপজেলার দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগা নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল ব্রহ্মপুত্র নদ কোন দিক দিয়ে গিয়েছে ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাবো উপজেলার দক্ষিণ দিক থেকে কোন নগরের পাশ দিয়ে সোনারগা নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল তারপরে দেখো এরপর সম্ভবত বড় ভূমিকম্প বন্যা প্লাবন বা নদী ভাঙন হয়েছিল কোনো এক সময়ে ঠিক কোন সময়ে সেটি জানা নেই ফলে এসব অঞ্চলে ভূপ্রকৃতির বড় রকমের ওলটপালট হয় যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে তাতে কিন্তু মাটির গঠনগত কিছু পরিবর্তন হয়ে থাকে এখানে সেই কথাটি বলা হচ্ছে যে হয়তো বা বড় রকমের কোনো ভূমিকম্প হয়েছিল কিংবা বন্যা প্লাবন হয়েছিল কিংবা নদী ভাঙন হয়েছিল একটা সময় যার ফলে কি হয় ভূপ্রকৃতির বড় রকমের ওলট পালট হয় বা চেঞ্জ আসে আঠারোশো সালে প্রচণ্ড এক ভূমিকম্প হয় আমাদের দেশে ফলে মাঠ ঘাট নদী নালা আর জনবসতি সবই প্রাকৃতিক কারণে বদলে যায় এখনও তোমরা দেখে থাকো নদীর পাড়ের জমি ঘর ঘরবাড়ি গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে তোমরা টেলিভিশনে খবরে দেখে থাকবে বন্যার সময় কিংবা যখন নদীতে পানির স্রোত বেড়ে যায় বা নদী কানায় কানায় ভরে ওঠে বর্ষাকালের দিকে দেখবে নদীর তীর ভেঙে যাচ্ছে নদীর তীরের কাছাকাছি যেসব বাড়ি ঘর রয়েছে গাছপালা রয়েছে সেগুলো নদী ভাঙনের সাথে সাথে পানিতে ভেসে যাচ্ছে এই কথাটি এখানে বলা হয়েছে আবার বিশাল নদীর অন্যদিকে বিস্তীর্ণ চর পড়ছে চর কি তোমরা কি বোঝো নদীর তলদেশে মাটি আছে তো ওখানে পলি জমা হয় জমা হতে হতে এটা কিন্তু দু এক বছরে হয় না অনেক বছর সময় লাগে জমা হতে 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 উপরের দিকে ভেসে ওঠে পানির উপরে ভেসে ওঠে তো এটা সম্পূর্ণ নদীতে না নদীর কোনো একটা জায়গায় হতে পারে নদীর মাঝে কিংবা নদীর কিনারে এভাবে যখন কোনো একটা অংশ উপরের দিকে ভেসে ওঠে একটা স্থলভাগ দেখা যায় এখানে মানুষ বসতি গড়ার চিন্তা ভাবনা করে ওখানে বসবাস করতে চায় তো ওই অংশটিকে ওই স্থলভাগটিকে নর্মালি চর বলা হয় শত শত বছর আগে থেকেই এইভাবে চলে আসতে থাকে ভাঙা গড়া মাটি চাপা পড়ে যায় এক একটি নগর জনপদ মাটি খুঁড়ে এমনি এক সুপ্রাচীন নগর জনপদে দেখা পাওয়া গেছে বাংলাদেশে সেই স্থানের নাম নরসিংদী জেলার ওয়ারি বটেশ্বর তাহলে নাম কি ওয়ারি ওয়ারিবটেশ্বর এটি আমাদের মাটির নিচের নগর সভ্যতা ওয়ারি বটেশ্বর ঢাকা থেকে সত্তর কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান দেখো এখানে একটি ম্যাপ দেখানো হচ্ছে তোমাদের জন্য ওয়ারি বটেশ্বরের অবস্থানটা দেখানো হচ্ছে আসলে ওয়ারি এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম এই দুই গ্রামে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত উনিশশো সালে ওয়ারি গ্রামে শ্রমিকরা মাটি খনন করার সময় একটা পাত্রে জমানো কিছু মুদ্রা পায় স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানেফ পাঠান সেখান থেকে ২০ থেকে ত্রিশটি মানে বিশ থেকে ত্রিশ বিশটি হতে পারে বাইশটি হতে পারে ত্রিশটি হতে পারে যে কোনো সংখ্যাই হতে পারে বিশ থেকে তিরিশের মধ্যে বিশ থেকে তিরিশটি মুদ্রা সংগ্রহ করেন এগুলো ছিল বঙ্গদেশের এবং ভারতের প্রাচীনতম রৌপ্য মুদ্রা অর্থাৎ রূপা দিয়ে তৈরি মুদ্রা সেটাই ছিল ওয়ারি বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহের প্রথম চেষ্টা তিনি তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এ সম্পর্কে সচেতন করে তোলেন মানে এই যে স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে জানান তাকে এই সম্পর্কে জ্ঞান দান করেন উনিশশো সালে বটেশ্বর গ্রামে শ্রমিকরা দুটি লৌহপিণ্ড ফেলে যান ত্রিকোনাকার অর্থাৎ তিন কোনা আকৃতির বা ত্রিভুজ আকৃতিরও বলা যায় ও একমুখ মুখ চোখা ভারী লোহার পিণ্ডগুলো হাবিবুল্লাহ পাঠান বাবাকে নিয়ে দেখান মানে হাবিবুল্লাহ পাঠান তার বাবাকে এগুলো দেখান তিনি অভিভূত হন উনিশশো ছাপ্পান্ন সালে ওয়ারিগ্রামে মাটি খননকালে ছাপাঙ্কিত রৌপ্য মুদ্রার একটি ভান্ডার পান তিনি মানে রূপার তৈরি মুদ্রার মধ্যে কিছু অঙ্কন করা আছে বা কিছু ছাপ আমাদের যে আমরা যে পয়সার সাথে বা মুদ্রার সাথে পরিচিত আমাদের যেমন পাঁচ টাকার কয়েন রয়েছে দুই টাকার কয়েন রয়েছে এর মধ্যে দেখবে ছবি বঙ্গবন্ধুর ছবি রয়েছে শাপলা ফুলের ছবি রয়েছে বা দুই বা পাঁচ কথাটি ওখানে খোদাই করে লেখা আছে সেটিই বলা হয়েছে তাতে চার হাজারের মতো মুদ্রা ছিল উনিশশো থেকে পঁচাত্তর সালের পর থেকে হাবিবুল্লাহ ওয়ারি বটেশ্বরের প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন পরে তিনি সেগুলো জাদুঘরে জমা দেন যেহেতু এগুলো প্রাচীন নিদর্শন এগুলো সম্পর্কে সব মানুষেরই জানার আগ্রহ থাকবে এবং অধিকারও রয়েছে তাই তিনি নিয়ম অনুসারে এগুলোকে জাদুঘরে জমা দেন অনেক পরে দুই সালে এখানে শুরু হয় খনন কাজ তার কারণ হল যেহেতু কিছু নিদর্শন অলরেডি তিনি পেয়েছিলেন পরবর্তীতে ধারণা করা হয় যে খনন করলে হয়তো আরও কিছু পাওয়া যাবে নেতৃত্ব দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান খনন করে পাওয়া যায় আড়াই হাজার বছরের প্রাচীন দুর্গনগর আরও পাওয়া যায় ইটের স্থাপত্য বন্দর রাস্তা গলি পোড়ামাটির ফলক মূল্যবান পাথর পাথরের বাটখারা এই বাটখারা তোমরা তো নিক্তি বা পাল্লায় যে ওজন পরিমাপ করা হয় তোমরা হয়তো বা যে কোনো জিনিস দোকান থেকে কিনতে গেলে খেয়াল করবে যে আধা কেজি বা এক কেজি ওজনের যে বাটখারা ব্যবহার করা হয় ওই ধরনের এটা ছিল পাথরের বাটখারা কাঁচের পুঁতি মুদ্রা ভাণ্ডার মুদ্রাগুলো ভারত উপমহাদেশের মধ্যে প্রাচীনতম বিশেষজ্ঞদের ধারণা মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় বছরের পুরনো। সেই আড়াই হাজার সময় শীতলক্ষা নদীর পারে অঞ্চল জুড়ে ছিল সুসভ্য মানুষজনের বসবাস ছিল নগর সভ্যতা পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল ঐতিহাসিকদের ধারণা ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলত মানে ব্রহ্মপুত্র নদের সাথে বঙ্গোপসাগরে একটা কানেকশন রয়েছে ব্রহ্মপুত্র গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে তাই ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরে যেত ব্যবসায়ীরা বা বাণিজ্য যারা করত তারা তো এভাবে গিয়ে তারা বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য করতো দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুধু রোমান সাম্রাজ্য পর্যন্ত ওয়ারিবটেশ্বর রাজ্যের যোগাযোগ ছিল ওয়ারিবটেশ্বরের আশেপাশে প্রায় পঞ্চাশটি পুরানো জায়গা পাওয়া গেছে আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন রাঙারটেক সোনারুতলা কেন্দুয়া মরজাল টঙ্গি রাজার বাড়ি মন্দির ভিটা জনখারটেক জানখারটেক টঙ্গির টেকে প্রাচীন বসতি চিহ্ন পাওয়া যায় প্রাচীন বসতি বলতে যেহেতু আড়াই হাজার বছরের পুরনো তো সে এ এত পুরোনো জিনিসগুলোকে আমরা সচরাচর প্রাচীন বলে থাকি আর বসতি তো বাড়িঘর এটা বোঝো দুর্গ প্রাচীর ইটের স্থাপত্য মুদ্রা গয়না ধাতব বস্তু অস্ত্র থেকে শুরু করে জীবনধারণের যত প্রত্নবস্তু পাওয়া গেছে তা থেকে সহজেই বলা যায় এখানকার মানুষ যথেষ্ট সভ্য ছিল এই স্থানের বসতি এলাকাটি সম্ভবত রাজ্যের রাজধানী ছিল ধারণা করা হচ্ছে যে এই যে এই এলাকায় মানুষ বসবাস করত এই এলাকাটি হয়তোবা ওই রাজ্যের রাজধানী ছিল যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী তেমনিভাবে এই এলাকাটি রাজ্যের রাজধানী ছিল বলে ধারণা করা হয় অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ধারণা এই প্রত্নতত্ত্ব স্থাপত্য অত্যন্ত সমৃদ্ধ আর যথাযথ পরিকল্পনায় গড়া এই সভ্যতা প্রাচীনকালে সোনাগড়া নামে বিশ্বজুড়ে পরিচিত ছিল ওয়ারি ওয়ারিবটেশ্বর থেকে আট কিলোমিটার দূরে অবস্থিত শিবপুর উপজেলা এখানকার মন্দির ভিটায় এক বৌদ্ধ পদ্ম মন্দিরও আবিষ্কৃত হয়েছে জানখার থেকে একটি বৌদ্ধবিহারের সন্ধান পাওয়া গেছে ক্রমে ক্রমে আরও অনেক আশ্চর্য সব নিদর্শন পাওয়া যেতে পারে এই এলাকা থেকে তার মানে এত কিছু পাওয়া যাওয়ার পরও সবার ধারণা আরও অনেক কিছু পাওয়া যেতে পারে এই যে দেখো তখনকার সময়ের কয়েন বা মুদ্রা কেমন ছিল এখানে ছবিতে দেখানো হয়েছে এইবার আসো আমাদের অনুশীলনীতে কী কী আছে দেখে আমরা এক নম্বরে রয়েছে আমাদের শব্দার্থ এই শব্দের অর্থগুলো তোমরা বইয়ের শেষের দিকে পাবে এগুলো শিখে নিবে দুই নম্বরে রয়েছে তোমাদের জন্য শূন্যস্থান এই শূন্যস্থানে কোন কোন শব্দ বসবে তা তোমাদের জন্য উপরে দেয়া রয়েছে এখান থেকে সঠিক শব্দটি বসিয়ে তোমরা শূন্যস্থান পূরণ করবে তিন নম্বরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর নিচে তোমার ক থেকে উঁ পর্যন্ত প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা শিখবে তোমাদেরকে বাংলার বিষয়ে বিশেষ করে আমি একটি কথা বারবার বলি যে তোমরা কখনোই মুখস্থ করার চেষ্টা করবে না এই গল্পটি এতক্ষণ পড়ার পরে কিছুটা হলেও তোমাদের মনে আইডিয়া এসেছে তোমরা আরও দুই তিনবার রিডিং পড়বে কিছুটা ধারণা তোমরা পাবে ধারণাটা যত বেশি পড়বে তত বেশি ক্লিয়ার হবে তখন সহজেই তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে সাপোজ তোমাকে যদি একটি গল্প শোনানো হয় গল্প কিন্তু মানুষ একবারই শোনে শোনার পর সেকেন্ড টাইম কিন্তু বলে না গল্পটা আমাকে আরেকবার বলো তখন সে গল্পটি কিন্তু নিজের ভাষায় নিজে বলতে পারে কেন বলো তো তার কারণ হল গল্পটি সে আনন্দের সাথে অনেক আগ্রহের সাথে শুনেছে ঠিক তেমনিভাবে তোমরা যখন বাংলা বিষয়টি পড়বে এই সেম আনন্দ এবং আগ্রহ নিয়ে পড়বে দেখবে যে বাংলা আসলে অনেক সহজ একটি বিষয় আর সবচেয়ে বড় কথা হলো বাংলা আমাদের মাতৃভাষা তাই বাংলা বিষয়টি আমাদের কাছে সহজ হওয়ার কথা তোমরা ভয় পাবে না কঠিন মনে করবে না তাহলেই সব কিছু ইজি হয়ে যাবে তারপর দেখো চার নম্বরে বলা হচ্ছে বিশেষভাবে লক্ষ্য করি এখানে তোমাদেরকে কিছু ওয়ার্ড নিয়ে দেখানো হয়েছে যে দুটি ওয়ার্ড মিলে একটি ওয়ার্ড হয়েছে কিভাবে এই জিনিসগুলো বোঝানো হয়েছে এটা জাস্ট তোমরা একবার রিডিং পড়ে যাবে পাঁচ নাম্বারে তোমাদের জন্য সঠিক উত্তর রয়েছে এই সঠিক উত্তরগুলো তোমরা গদ্যটি থেকেই পেয়ে যাবে আর ছয় নম্বরে বলছে কর্ম অনুশীলন বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে রচনা লিখি তোমরা রচনার মধ্যে হয়তো বা পাবে যে একটি ঐতিহাসিক স্থান বা ঐতিহাসিক নিদর্শন এরকম কোনো রচনা পেয়ে থাকবে তো এরকম একটি রচনা লিখতে বলেছে তো আমাদের আজকের পড়া মূলত এটি আর তোমরা এই গদ্য রিলেটেড তোমাদের যে সহায়ক বই আছে সেখানে কিছু অনুচ্ছেদ পাবে সে অনুচ্ছেদগুলো অবশ্যই খুব ভালোভাবে অনুশীলন করবে পরীক্ষার সময় যে তোমাদের সেই অনুচ্ছেদগুলোই আসবে এমন কোনো কথা নেই জাস্ট তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এটি হলো বড় কথা যেন তোমরা পরীক্ষায় ভালো অ্যান্সার করতে পারো অবশ্যই নিজের মধ্যে কনফিডেন্টটুকু রাখবে যে হ্যাঁ আমি পারবো সবাই পারলে আমি কেন পারবো না আমিও পারবো এই বিশ্বাসটুকু রাখবে এবং পাশাপাশি অনুশীলন করে যাবে ইনশাআল্লাহ ভালো করবে আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আমরা নতুন আরেকটি পড়া নিয়ে হাজির হব সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ